আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ওবিবি আপনার সাথে রিভিউ করবো, যেই ওবিবিটাতে কিন্তু ওয়ান জের একটা বাস আপনার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। যেমনটা আপনার আমার ভিডিওতে দেখতেছেন, এটা যদিও মাল্টিপ্লেয়ার না, বাট আমি বর্তমানে যে বাসটা ড্রাইভিং করতেছি এটা কিন্তু কোনো গেমের বাস না। গেমের বাস হইলেও কিন্তু এটা বাংলাদেশি হিনোয়েকে ওয়ান জের যে বাসগুলো আছে সেটা এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমরা যে ফার্স্ট বাসটা আছে সেই ফার্স্ট বাসটাকে এখানে মডিফাই করা হয়েছে আর কি। তো মডিফাই করে কিন্তু এখানে হিনোয়েকে ওয়ান জে করা হয়েছে, এবং হিনোয়েকে ওয়ান জে যে বাসটা আমরা বর্তমানে ড্রাইভিং করতেছি, চাইলে কিন্তু আমরা এটা দিয়ে মাল্টিপ্লেয়ারও এনজয় করতে পারবো। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যা নাকি বেশ কিছুদিন ধরে কমেন্ট করতেছেন, তাছাড়া ইদানিং না আরও আগে থেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই ওয়ান জের যে বাসটা আছে বা অন্য কোনো বাস দেখি মাল্টিপ্লেয়ার খেলা যায় কি না। তো এইটা কিন্তু খেলা যায় না, আপনারা সবাই জানেন, বাট যারা কি নতুন তারা কিন্তু জানেন না। তো আমি আপনাদের দেখাই, প্রমাণস্বরূপ আপনার অনেক হয়তো বিশ্বাস করতে যাবেন না, গ্যারেজের মধ্যে আমি যদি আপনি একটু দেখাই দেখতে পারবেন না। ফার্স্ট বাসের বদলে কিন্তু আমাদের এখানে গেমটার মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ান জের একটা বাস, এবং বাসটার আউটলুকটা দেখতে পাচ্ছেন আমরা এমন একটা স্ক্রিন এখানে সেট করে নিছি। তাছাড়া এই সেম বাসটা কিন্তু আপনারা ওবিবিত পাইবেন, আমরা আপনাকে কিছুক্ষণ পরই দেখাবো। তাছাড়া এখানে বাংলাদেশি ম্যাপটা এই ওবিটাতে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু আপনার বাসটা এরকম থাকবে। যখন নাকি আপনার ওবিবিটাকে ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি এরকম থাকবে, যদি এখন পর্যন্ত কিন্তু ওবিবিটা রিলিজ করা হয় নাই, তো যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম থাকবে আপনাদের, মানে যে ক্যামেরা ভিউটা ওইটা একটু উল্টাপাল্টা থাকবে, আপনি এখানে কাস্টমাইজ করে নেবেন। আমাদের যেহেতু ক্যামেরা কাস্টমাইজের অপশন আছে, এখান থেকে আমরা আমাদের মন মতো করে কিন্তু আমাদের ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনারাও কিন্তু যখন নাকি ওবিবিটা ডাউনলোড করবেন, এটা বর্তমানে বেটা ভার্সন আর কি, যখন নাকি ফুল ভার্সনটা রিলিজ করা হবে তখন হয়তো এই সমস্যাটা থাকবে না, মানে এখান থেকে আপনার নিজ মতো কাস্টমাইজ করে নিতে হবে না, অটোমেটিক করাই থাকবে। বাট আপনার যদি মন চায় আপনার চাইলে নিজের ইচ্ছা মতো আপনার করে নিলেও নিতে পারেন। আমি এখান থেকে আমার মন মতো আমি এইখানে ক্যামেরাটাকে কাস্টমাইজ করে নিতেছি, যাতে করে আমার ড্রাইভিং করতে সুবিধা হয়। এবং আপনারা অনেকেই হয়তো বা ইতিমধ্যে জেনে থাকবেন, যারা কি গেমটা প্লে করতেছেন খেলতেছেন তারা কিন্তু অনেকেই হয়তো বা জিনিসটা লক্ষ্য করছেন যে মডগুলো আছে সে মডগুলো থেকে ড্রাইভিং করা থেকে বেশি স্মুথভাবে ড্রাইভিং করা যায় কিন্তু গেমের যে বাসগুলো আছে সেগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে হেডলাইটগুলো কতটা বেশি রিয়েলিস্টিক লাগতেছে, এবং এটা দিয়ে যখন এখানে মাল্টিপ্লেয়ার খেলবেন বন্ধুর সাথে তখন কিন্তু ফিল্ডে আলাদা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম আরেকটা হিনোকে ওয়ান জের কিন্তু বাস আপনারা দেখতেছেন, যেটা ট্রাফিকের মধ্যে আছে এবং আমাদেরটা হচ্ছে আমরা ড্রাইভিং করতে পারতেছি। তো সেম দুইটা বাসে কিন্তু পাশাপাশি দাঁড় করে রাখছে আমরা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আপনার আরও অনেক ধরনের ট্রাফিক দেখতে পারবেন, এখানে বাংলাদেশের ট্রাক দেখতে পারবেন, হিমাচলের যে বাসটা আছে সেই বাসটা আপনি এখানে দেখতে পারবেন, ওই দিক দিয়ে কিন্তু ওরিয়েন্ট ট্রাভেলসের যে বাসটা আছে ওইটা চলে গেল। তারই পাশাপাশি আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ওরিয়েন্ট ট্রাভেলসের বাসটা এবং হিনোকে ওয়ান জির কিন্তু আরও একটা বাস এনা পরিবহন, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এনার কিন্তু আরও একটা বাস আছে। তাছাড়া তারই পাশে কিন্তু আরও একটা বাস গ্রামীণ ট্রাভেলস মেবি ওইটা। তো এরকম কিন্তু অসংখ্য বাস আপনারা এই ওবিটাতে পেয়ে যাবেন। তারই পাশাপাশি এইখানে সবথেকে বড় যে দিকটা সেটা হচ্ছে এখানে আপনারা ওয়ান জের যে ট্রাফিকটা আছে, মানে যে ফার্স্ট বাসটা আছে সেটাকে ওয়ান জি হিসাবে আপনারা এখানে পাবেন। অনেকেই আছেন যা নাকি মাল্টিপ্লেয়ার খেলতে গেলে আপনাদের মনে চায় যে একটু বাংলাদেশি বাস যে মাল্টিপ্লেয়ার খেলতে আপনার বাংলাদেশি বাস দিয়ে কিন্তু অনেকেই চান একটু মাল্টিপ্লেয়ার খেলার জন্য, তো তারা কিন্তু এই ওইটা এনজয় করতে পারেন। কারণ এইখানে কিন্তু আপনার গেমের ফার্স্ট বাসের বদলে কিন্তু এখানে আপনারা ওয়ান জের যে বাসটা আছে হিনোকে ওয়ান জে সেই বাসটা পেয়ে যাবেন। এখন এখানে কিন্তু এটার জন্য স্ক্রিন আলাদাভাবে আপনার সেট করতে হবে, তো যখন নাকি ওইটা রিলিজ করবে তখন হয়তো বা স্ক্রিন আপনাদের সেট করে দিবে বা আপনারা স্ক্রিন লিঙ্ক দেওয়া থাকবে, আপনার স্ক্রিনগুলো ডাউনলোড করে তখন সেট করে খেলতে পারবেন। তাছাড়া আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের বাসটা কিন্তু স্পিড অত বেশি উঠতেছে না, নর্মাল যে জেড বাসটা আছে আমাদের গেমের ওই বাসটার মতো কিন্তু স্পিড আপনি এখানে দেখতে পাচ্ছেন না। অনেকে কমেন্ট করতে পারবেন যে ভাই, এখন অনেকে জিজ্ঞেস করবেন আমাকে যে ভাই এখানে হিনোকে ওয়ান যে বাসটা আপনারা এনে দিচ্ছেন, বাট স্পিডটাকে আমরা হিনোকে ওয়ান যের মতো পাবো কিনা। আসলে বিষয়টা এরকম না, আপনারা পাবেন না। আপনারা যখন নাকি এটার স্পিডটা চেক করবেন তখন দেখতে পারবেন ওই নর্মাল যে জেড বাসটা আছে ওই জেড বাসের মতো স্পিডটা আপনি এখানে তুলতে পারবেন, কিন্তু আপনাদের কিন্তু ফিল্ডটা অনেক বেশি ভালো আসে। এমনিতে দেখা যায় আমরা এই ওবিগুলো দিয়ে প্লে করলে হয় কি আমাদের গেমটা একটু ল্যাগ দেয়, বাট আপনার যখন নাকি এই ওয়ান যে বাসটা যে আপনার ড্রাইভিং করবেন, কারণ এইটা কিন্তু গেমেরই বাস, অর্থাৎ এই গেমের বাস হওয়াতে কিন্তু ল্যাগের পরিমাণটা খুবই কমে যাবে, খুবই ল্যাগ ফ্রিভাবে এই ওবিটা আপনারা এনজয় করতে পারবেন। কারণ আপনারা সবাই জানেন যে ওবিগুলোতে কিন্তু এমনিতে ট্রাফিকের পরিমাণটা বেশি থাকে, তার উপর যদি আবার মড ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আছে অর্থাৎ আমাদের গেমের যে ল্যাগের পরিমাণটা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে যায়।
যায়। তো দেখতে দেখতে আমাদের গেমটা লোডিং স্ক্রিন চলে আসে। তো লোডিংয়ের পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আরও অনেকগুলা বাস কিন্তু আপনারা এই ওভিউটাতে দেখতে পারবেন। তো সবগুলো বাসই কিন্তু অসাধারণ। তো এখানে কিন্তু যে ওয়ান যে বাসটা আছে সেটা পরিমাণ একটু বেশি দেখতে পারবেন, বাট আমি এখানে অন্য কোনো মডেলের বাস দেখতে পারি না, যেমন হুন্ডাই ব্র্যান্ড বা বলবো বলেন বা যে এসকেস বলেন ওইগুলো আমি দেখতে পারি নাই। বাট এখানে হয়তোবা গেমটাতে আরও অ্যাড করা হবে, আপাতত হয়তোবা অ্যাড করা হইতেছে না। এবং গেমটাতে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাসটা কিন্তু সাসপেনশনটা অনেকটা বেশি স্মুথ, এবং যখন নাকি আপনারা ড্রাইভিং করবেন, যখন নাকি আপনারা এখানে বাসটা ড্রাইভিং করবেন তখন কিন্তু দেখতে পারবেন বাসটা কিন্তু অনেক বেশি হেলে দুলে, মানে এখানে আপনার সাসপেনশনটা অনেক বেশি স্মুথ, মানে গেমের ফার্স্ট বাসটার মতো কিন্তু আপনারা এখানে খুবই ভালো একটা ফিল নিয়ে গেমটা এনজয় করতে পারবেন। তো এই জিনিসটা আপনার অনেক দিন ধরে অনেকেই চাইতেছিলেন, তো ফাইনালি এটা কিন্তু চলে আসছে। এখনও পর্যন্ত রিলিজ করা হয় নাই, বাট আপনারা কিন্তু এটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই ওইটা মেবি আমার চ্যানেলের যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দুইটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলগুলোতে মেবি এই ওইটা রিলিজ করা হবে। তো এইগুলো কিন্তু আমরা দেখতাম আমাদের ভার্সন 3.7.1 দেখতাম, বা ভার্সন 3.6 বা যেটা ওইগুলোতে কিন্তু আমরা দেখতাম যে এই হিনেকে ওয়ান যে বাসটা কিন্তু দিয়ে আমরা মাল্টিপ্লাই খেলতে পারতাম। বাট বহুদিন পর কিন্তু আমরা আপডেট ভার্সন যে জিনিসটা পাইতেছি এটার জন্য কিন্তু আমরা আসলে যে নিয়ে আসতেছে তাকে ধন্যবাদ দিতেই পারি, কারণ এত সুন্দর একটা জিনিস যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই খেলতে পারবো। কারণ আমাদের অনেকেরই শখ থাকে যে আমরা মাল্টিপ্লেয়ারটা আমরা হিনেকে ওয়ান যে বাস দিয়ে খেলবো। আজকে হয়তো হিনেকে ওয়ান যে বাসটা দিয়ে মাল্টিপ্লাই খেলতে পারতেছেন, পরবর্তীতে হয়তো এরকম অধীনে আসতে পারে যে আপনার বলবো দিয়ে খেলতে পারবেন, হুন্ডাই ব্র্যান্ড দিয়ে খেলতে পারবেন, বা যে এসকেস এই স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস ওইগুলো দিয়ে খেলতে পারবেন, গিলান ডাবল ডেকার বাস দিয়ে খেলতে পারবেন। তো একটু ধৈর্য ধরলে কিন্তু আপনার সব কিছুই পাবেন গেমটার মধ্যে, এরকম না যে কিছুই পাবেন না। আপডেট করতে করতে গেমটা এরকম পর্যায়ে চলে যাবে, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার এই ইটেস টু থেকে কোনো অংশ কমই কিন্তু গেমটা আপনাদের কাছে লাগবে না, খুবই ভালো ফিল নিয়ে তখন গেমটা এনজয় করতে পারবেন। তাছাড়া গেমটাতে আসে খুবই ভালো মানের গ্রাফিক্স, আশা করি গ্রাফিক্সটা আপনার অনেক বেশি ভালো লাগবে। কিন্তু এখানে হাই গ্রাফিক্স যদি ইউজ করা হয় তাহলে কিন্তু আপনারা নিজেই খেলতে পারবেন না, পাশাপাশি আমি নিজেই কিন্তু খেলতে পারবো না তখন, কারণ গেমটাতে ল্যাগের পরিমাণটাও তখন বেড়ে যাবে। তো ল্যাগের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আপনার গেম তখন আর এনজয় করতে পারবো না। এবং সামনে দেখতে পাচ্ছে স্টার লাইনের একটা বাস, এবং এই ওভিউটা কিন্তু কোনো প্রকার কোনো স্পিড ট্রাফিক ওভিউ না। আপনি অনেকে কমেন্ট করবেন যে স্পিড ট্রাফিক ওভিউ না কি, তো এটা কিন্তু স্পিড ট্রাফিক ওভিউ না। এখন স্পিড ট্রাফিক ওভিউ না হওয়াতে কিন্তু একদিক দিয়ে সুবিধা, কারণ আপনারা কিন্তু যখন নাকি ওভিউটা ডাউন করবেন, ডাউন করে যখন খেলতে যাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আপনার কোনো মোড ইউজ করবেন না, তখন আপনারা বেশিরভাগ মানুষই এই যে গেমের ফার্স্ট বাসটা আছে হিনেকে ওয়ান যে বাসটা যেটা মডিফাই করা হয়েছে এই বাসটা দিয়ে আপনি খেলতে পছন্দ করবেন, তাই না? তো সেক্ষেত্রে যদি আপনারা এখানে স্পিড ট্রাফিক ইউজ করা হয় সেখানে কিন্তু আপনি এই বাস দিয়ে স্পিড ট্রাফিক ওভিউগুলোকে ওভারটেক ভুলও করতে পারবেন না। তো দিয়ে তো কোনো লাভ নাই, আপনারা এই বাস দিয়ে আপনারা ওই বাসগুলো ওভারটেক করতে পারবেন না, কিন্তু এই নর্মাল স্পিড ট্রাফিক ওভিউটার মধ্যে আপনারা খুব অনায়াসে কিন্তু বাকি যে ট্রাফিকগুলো আছে সেগুলোকে খুব অনায়াসে কিন্তু আপনারা ওভারটেক করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আসলে আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মধ্যে কিন্তু বিদায় নিচ্ছি, দেখা হবে সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।